माई डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई এম অলসো ফাইন। গত সপ্তাহে আমরা কি বিষয়ে পড়েছিলাম মনে আছে কি? ওকে, গত সপ্তাহে আমরা ন্যারেশনের অপটেটিভ সেন্টেন্সের উপরে আলোচনা করেছিলাম। আজকে আমাদের সেন্টেন্স ওয়াইজ আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে চলবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে তা তোমরা নিশ্চয়ই জানো, যে সেন্টেন্সে কোনো বিস্ময় প্রকাশ করা হয় সেটাই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন করতে হলে রিপোর্টিং ভার্ব সের স্থলে সাধারণত বাক্যের অর্থানুসারে শাউট উইথ জয় এবং ক্রাই আউট উইথ স্বরব আসে। শাউট উইথ জয়, বাক্যটি যদি আনন্দজনক হয় তাহলে সেখানে শাউট উইথ জয়। আর পাস্ট টেন্স হলে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় অর্থাৎ সেইড হয় তাহলে শাউটেড উইথ জয় ওখানেও পাস্ট হবে। আর যদি বাক্যটি দুঃখজনক হয় তাহলে ক্রাই আউট উইথ সর। আমি লিখছি, আনন্দজনক হলে শাউট উইথ জয়, পাস্ট হলে শাউটেড ইডি যোগ হয়ে যাবে, শাউটেড উইথ জয় রিপোর্টিং ভার্ব হিসেবে সেফ স্থলে। আর যদি দুঃখজনক হয় তাহলে ক্রাই আউট উইথ সরো, পাস্ট হলে ক্রাইড, ক্রাইড আউট উইথ সরো রিপোর্টিং ভার্ব হিসেবে। তারপরে রিপোর্টেড স্পিচের পূর্বে দ্যাট যোগ হবে, দ্যাটের পর রিপোর্টেড স্পিচটি যথারীতি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। এখন যদি আমরা বাক্যটি আনন্দজনক না দুঃখজনক কোনো কিছুই যদি শনাক্ত না করতে চাই, অর্থাৎ এটা নেহায়ের বিস্ময়বোধক চিহ্ন, এই বিস্ময়বোধক সেন্টেন্স এটাই যথেষ্ট, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম, সর্বোপরি সব ক্ষেত্রে এক্সক্লেম, এক্সক্লেম ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে বাক্যটি আনন্দজনক না দুঃখজনক ওটা আমাদের শনাক্ত করার প্রয়োজন নাই, পাস্ট হলে এক্সক্লেম হয়ে যাবে, এক্সক্লেম পাস্ট যদি হয়। রিপোর্টিং ভার্ব যদি সেইড হয় তাহলে এখানে এক্সক্লেম দ্যাট, অর্থাৎ তখন আর উইথ সরো কি উইথ জয় ওগুলি আমাদের বসানোর প্রয়োজন নাই, শুধু আমরা এক্সক্লেম দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, দি বয় সেইড, ছেলেটি বলল হাউ নাইস দি বার্ড ইজ, হাউ নাইস দি বার্ড ইজ, ছেলেটি বলল পাখিটি কতই না সুন্দর, পাখিটি কত সুন্দর বা কতই না সুন্দর, হাউ নাইস দি বার্ড ইজ। এখন আমরা ওই যে বললাম দুইভাবে করতে পারি, যদি মনে করি এটা খুব আনন্দজনক বাক্য তাহলে আমরা লিখতে পারি বাক্যটি, যদি মনে করি খুব আনন্দজনক তাহলে আমরা লিখতে পারি দি বয় শাউটেড উইথ জয় দ্যাট দি বার্ড
আমাদের স্পিচটা ছিল হাউ নাইস দি বার্ড ইজ, তাহলে দি বয় শাউটেড উইথ জয় দ্যাট দি বার্ড ওয়াজ ওয়াজ। এরপরে এবার রিপোর্টেড স্পিচের মধ্যে যে অ্যাজেক্টিভ ছিল সেটার পূর্বে একটা ভেরি যোগ করতে হয়, এসা যখন করা হয় ন্যারেশনের ক্ষেত্রে, দি বার্ড ওয়াজ ভেরি নাইস অ্যাসার্টিভ। অথবা আমরা যদি শাউট উইথ জয় না দিই, এখানে আমরা এটাও লিখতে পারি দি বয় এক্সক্লেইম দ্যাট, দি বয় এক্সক্লেইম দ্যাট দি বার্ড ওয়াজ ভেরি নাইস। সুতরাং আনন্দজনক হলে শাউটে উই জয় অথবা শুধু এক্সপ্লেইন দিলে সবখানে জুড়বে। আর একটা উদাহরণ যদি আমরা দিই, দি ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বললেন হাউ হেল্পলেস আই এম, বৃদ্ধ লোকটি বললেন হাউ হেল্পলেস আই এম, আমি কতই না অসহায়। বিস্মিত হলেন, এখানেও বিস্ময়বোধক, তবে এটা নিঃসন্দেহে আমি কতই না অসহায় কেউ যদি বলে বুঝতে হবে অবশ্যই এটা দুঃখজনক কথা, এর ভিতরে দুঃখ লুকিয়ে আছে। তাহলে আমরা লিখতে পারি দি ওল্ড ম্যান ক্রাইড আউট উইথ সরো দ্যাট, দি ওল্ড ম্যান ক্রাইড আউট, পাস্ট আছে যেহেতু রিপোর্টিং ভার্ব সেইড ছিল, দি ওল্ড ম্যান ক্রাইড আউট উইথ সরো দ্যাট হি ওয়াজ ভেরি হেল্পলেস, দি ওল্ড ম্যান ক্রাইড আউট উইথ সরো দ্যাট হি ওয়াজ ভেরি হেল্পলেস, অর দি ওল্ড ম্যান এইখানে যদি শুধু এক্সক্লেইম ব্যবহার করি সেটাও হবে, দি ওল্ড ম্যান এক্সক্লেইম দ্যাট, এক্সক্লেইম দ্যাট, দি ওল্ড ম্যান এক্সক্লেইম দ্যাট, অর্থাৎ এক্সক্লেইম শব্দটি ব্যবহার করলে রিপোর্টিং ভার্ব হিসেবে সেখানে দুঃখজনক আনন্দজনক ওটা শনাক্ত করার প্রয়োজন হয়। ক্লিয়ার? থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত 2 সপ্তাহ ধরে যেটা করলাম সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন শেষ করলাম, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এখন আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হলো প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ প্যাসেজ আকৃতির, প্যাসেজ আকারে থাকবে। এতদিনে আমরা সেন্টেন্স ওয়াইজ শেষ করলাম, প্যাসেজ ন্যারেশন আর অন্য কিছু নয়, এই ন্যারেশনেরই প্যাসেজ রূপ। এখানে হাতে গোনা দু একটা নিয়ম লক্ষণীয়, সেটা হলো স্পিকার এবং লিসনার এই দুজনের মধ্যে কথা হতে পারে প্যাসেজ ন্যারেশনে। স্পিকার কাউকে জিজ্ঞেস করবে কিছু, সে উত্তর দিবে, লিসনার জিজ্ঞেস করতে পারে স্পিকারকে, তিনিও উত্তর দিবেন, এভাবে প্যাসেজ আকারে একটা ন্যারেশন করতে হবে। তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিছু স্বতঃসিদ্ধ নিয়ম আছে, সেটা হলো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে প্রথমে লক্ষণীয় স্পিচটি শনাক্ত করতে হবে, রিপোর্টেড স্পিচটি কার, কাকে বলছে, কি বলছে, এটা শনাক্ত করতে হবে প্রথমে। তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে একই বক্তার বক্তৃতা যদি পরপর উদ্ধৃত করা হয়, অর্থাৎ পরপর একই জনের কথা যদি থাকে,
তাহলে প্রথম কথাটি অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে সেন্টেন্স ওয়াইজ সেভাবে বুঝবে। দ্বিতীয় কথাটিও যদি ওই একই স্পিকার বলে থাকেন, একই বক্তা বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রথমেই দেন শব্দটি ব্যবহার করবেন। দেন দেন প্রথম কথাটি অ্যাজ ইউজুয়াল, তারপরে দ্বিতীয় বক্তব্য শুরুতেই দেন কথাটি বসিয়ে নিতে হবে। তৃতীয় কথাটিও যদি একই বক্তার হয় তাহলে এগেইন কথাটি বলবে, এগেইন হি অর সি আই যাই হোক না কেন, আমি হিটাকে স্ট্যান্ডার্ড ধরছি, হি স্পিকার হিসেবে থার্ড পার্সন হি ধরছি, তাহলে দেন হি। আর এখানে কিন্তু এগেন যখন ব্যবহার করবো তৃতীয় বাক্যটির ক্ষেত্রে, তখন কিন্তু হি এগেন কথাটি আসবে, হি এগেন, তারপর রিপোর্টিং ভার্ব যা হয় দেন হি, হি এগেন। চতুর্থ কথাও যদি ওই একই বক্তা হয়ে থাকে তাহলে হি অলসো। পঞ্চম কথা যদি ওই একই ব্যক্তির হয়ে থাকে পর পর তাহলে হি ফার্দার, সেড বা অ্যাড অনেক সময় অ্যাড ব্যবহার করা যায় অ্যাডেড। তারপরে ষষ্ঠ বাক্য যদি একই ব্যক্তির থাকে, শেষ বাক্যটির ক্ষেত্রে আমরা ষষ্ঠ বা শেষ যাই বলি না কেন, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট হি ডট ডট ডট, এরকম সাধারণত পরপর ছয়টা বাক্য থাকে না, তারপরেও যদি থাকে এই জন্য বললাম। এবার আর একটা বিষয় লক্ষণীয়, প্যাসেজ ন্যারেশনের ভিতরে যদি ইয়েস অথবা নো কথাটি থাকে রিপোর্টেড স্পিচের ভিতরে, ইয়েস থাকলে রিপ্লাই ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড তারপরে রিপোর্টিং ভার্ব, রিপ্লাই ইন অ্যাফার্মেটিভ, হি কে আমরা স্ট্যান্ডার্ড ধরেছি হি, রিপ্লাই ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইট যদি বলি, অর্থাৎ যদি পাস্ট টেন্স বলি অ্যান্ড সেইট অথবা এন্ড এন্ড এর পরে, সেইট না বলি আমরা এন্ড এর পরে রিপোর্টিং ভার্ব, এখন টেন্স অনুসারে রিপোর্টিং সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব এন্ড এর পরে, হি রিপ্লাই ইন অ্যাফার্মেটিভ। পাস্ট যদি হয় তাহলে রিপ্লাইড, পাস্ট যদি হয় রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ এন্ড এর পরে রিপোর্টিং ভার্ব। অনুরূপভাবে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে নো, এনও নো এরকম যদি থাকে, নো শব্দটি যদি থাকে তাহলে হি রিপ্লাই ইন নেগেটিভ, নেগেটিভ অ্যান্ড তারপরে রিপোর্টিং ভার্ব। পাস্ট হলে রিপ্লাই ইন নেগেটিভ অ্যান্ড অ্যান্ড এর পরে যে রিপোর্টিং ভার্ব, ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা হাতে কলমে প্যাসেজ ন্যারেশন করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, কিন্তু জ্বলিয়ে নিচ্ছে।